আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম কচুর লতির হাটে। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, এই যে দেখেন যে কচু প্লাস লতি, এটার বিশাল বড় হাট হচ্ছে আমাদের নাটোরে বড়াই গ্রামের বনপাড়া হাট। এটা হচ্ছে একদম নাটোরের বনপাড়া বাইপাসে, একদম বিশ্ব রোডের সাথে কিন্তু এই হাটটি কিন্তু বসে। তো দর্শক, এখানে বড় বড় যে কচু কচু কাঠ কচু লতি কচু দুই বা পানি কচু বলা হয়, এটা কিন্তু এখানে পাওয়া যায়। এটা দেখতে পাচ্ছেন যে যে গাড়িতে লোড দিয়ে কিন্তু সব যারা কৃষক আছে, সাধারণ কৃষক যারা আছে, তারা কিন্তু এটা নিয়ে এসেছে দর্শক। তো এটা এক একটা পিস কিন্তু 40-50 টাকা পিস পাইকারি কিন্তু এটা বিক্রি করা হয়। এটা সাইজগুলো আসলে দর্শক যে এটার কচুর ওয়েট বোঝে এবং কচুর সাইজ বোঝে আসলে দামটা কিন্তু বিক্রি হয়, কেনা বেচা হয় এখানে। এবং এই যে দেখতে পাচ্ছেন ওগুলা পাশে অন্য অন্য যে কাঁচামালের ওগুলা, আর বিশেষ করে এই অন্য অন্য কাঁচামালের পাশাপাশি কচু এবং লতি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দর্শক, লতি কচু আমরা কিন্তু নিজেরাই চাষ করি। আপনারা যারা রেগুলার ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা নিজেরাই লতি কচু চাষ করি। তো এখানে ব্যাপক কচুর আমদানি হয় এবং বেচা কেনা খুব ভালো হয় এখানে। এখানে পাইকারিতে যারা এখান থেকে ঢাকা, চট্টগ্রাম সহ আপনার রাজশাহী অনেক জেলায় কিন্তু এটা, বিভিন্ন জেলায় কিন্তু এটা চলে যায়। তো এই এই যে এক একটা কচু, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতিরাজ কচু বা লতি কচু বাড়ি একের কচু। এটা এটা কিন্তু আপনার 30-40 টাকা পাইকারিতে বিক্রি হয়। দেখতেছেন যে এই যে কচুগুলা, এই যে ইনি হচ্ছে কচু, ইনি এক বড় ভাই, ইনি হচ্ছে কচু নিয়ে লতি নিয়ে আসছিল। এই যে এনার কচুর লতি হচ্ছে এটা, দেখতেছেন এটা হচ্ছে যেটা আপনাদের বাড়ি টু লতি কচু দুই দেখালাম ওইটা। এবং দর্শক, আমরা কিন্তু নিজেরাই চাষ করি, এটা অবশ্যই অল্প খরচে অধিক অধিক লাভজনক একটি ফসল হচ্ছে কচুর লতিটা। অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল, আপনারা যারা এই লতি কচু চাষ করতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা তাহলে খুব সহজেই কিন্তু কচুর লতি যে চারাটা সেটা কিন্তু পেয়ে যাবেন দর্শক। তো দর্শক, আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াই গ্রাম থানায় অবস্থিত। তো আপনারা চাইলে যে কোনো জেলায় থেকে, আপনারা বাংলাদেশের 64 জেলায় যে কোনো জেলায় থেকে আপনারা চাইলে আসতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন। এবং জমি দেখে আপনারা যে চারাগুলা দেখে আপনারা চারাটা কিন্তু রোপণ করতে পারেন। এটা কিন্তু 1 বিঘা বা 33% জমিতে মাত্র খরচ হবে 13-14 হাজার টাকা সর্বোচ্চ লতি আসা পর্যন্ত। এবং আপনি এখান থেকে 2-3 লক্ষ টাকা কিন্তু এখান থেকে বিক্রি করা সম্ভব দর্শক, সর্বনিম্ন হলেও সম্ভব। কারণ 4000-4200 পিস গাছ রোপণ করা হয়, 4000 পিস গাছ ধরলে আপনার একটা 20 টাকা পিস ধরলে এখানে 4-80 হাজার টাকা শুধু কচু বিক্রি হয়। এবং প্লাস লতিতে কিন্তু লতির দামটা কিন্তু ব্যাপক, সর্বনিম্ন হলেও 2400-2600 টাকা। দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে নতুন নতুন তথ্যগুলো আমরা ভিডিও পাবেন।